কোথায় রইলাম আমার সোনা বন্ধু রে, ও তুই কোথায় রইলাম দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা করি রে, আমার সোনা বন্ধু রে, ও তুই কোথায় রইলাম আমার সোনা বন্ধু রে, ও তুই কোথায় রইলাম আমার সোনা বন্ধু রে, ও তুই কোথায় রইলাম আমি ডাক্তার তুমি আমার চিনতে পারোনি, সেদিনে তো তুমি আমার কাছে চেক আপ করে গেলে, তুমি চিনতে পারোনি, আমি তো তোমাদের তাপস ডাক্তার। মাইরি কাকা বললে বিশ্বাস করবে নে, পরশুদিন একটা রুগী এসেছে, ডায়রিয়া রুগী, পুরো কাপড়ে চুপড়ে হয়ে এসেছে, তার এমন অবস্থায় এই যায় ভাব। আমি দেখে শুনে একদম এই সিরিঞ্জি ফুল ওষুধ নিয়েছি, নিয়ে সালা দিয়েছি ঝেড়ে, বেচারি হেঁটে এসেছে শুয়ে বাড়ি চলে গেল। আমার নামটা কত বললে হয়তো বিশ্বাস নেই, আজকে দুপুরে সবে খেতে বসেছি, গালে ভাত তুলবো কি, একটা রুগী এসেছে খেপে খেপে আসতেছে, কি হয়েছে না জ্বর হয়েছে, তিন চারটে ডাইজেন গুলে নিয়ে শালা দেইছে ঝেড়ে, সব বেচারি শুয়ে বাড়ি চলে গেল। আমার নামটা কত? হ্যালো, হ্যাঁ আশিক গুনিন স্পিকিং, কি হচ্ছে কাটান করবে? হ্যাঁ সমুদ্রের কাঁংড়ার খোলা আর নারকেলের মালা, হ্যাঁ তোমরা জোগাড় করতে হবে তোমাদের, হ্যাঁ হ্যাঁ ওই সব গুলো দিয়ে আমি কাটান করে থাকি, হ্যাঁ আমি তো কাঠখড়টা গুনি, হ্যাঁ রে বাবা ঠিক সময় পৌঁছে যাবো, অমস্যা রাত্রি তো, হ্যাঁ 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 রাখো, একই বন্ধু একটা কথা জিজ্ঞাসা করবো, এই তোমার কাছে যে রুগী গুলো আসে আর কি, সেগুলো সব টেকে তো? না তোমার কাছে সত্যি কথা বল, হ্যাঁ কিছুটা টেকে আর কিছুটা কেটে কেটে দাও। হ্যাঁ এখন একটা নতুন সুযোগ পেয়েছি, কি করোনা বলে চালিয়ে দি, তুমি পারবে, মানুষ পাশাপাশি বসতে চায় না, ইনকাম পাতিও খুব খারাপ, ওই বাপ ঠাকুর দেখলে গুনিনগিরি জানা ছিল, আমি বলি এই বিদ্যুতে এবার কাজে লাগা, আমি তো বিশাল বড় গুনিন, তুমি ডাকে যাচ্ছি তো, আমার বাড়ির পাশে একটা মেয়ের 3 মাসে বাচ্চা হয়েছে, বাচ্চাটার মুখ বন্ধ করে দিয়ে দুধ খেতে পাচ্ছে না, আমি তো কাঠখড়টা গুনি, বাউলা গাছের ছেগর, খেজুর গাছের ছেগর, দুব্ব গাছের ছেগর, খেজুর গাছের ছেগর, এই সবগুলো দিয়ে এমন মাদুলি বানিয়ে দিয়েছি, বাচ্চা এখন গড়গড় করে দুধ টানতে, খেজুর গাছে তাহলে প্রচুর শিকড়ে, হ্যাঁ হ্যাঁ বন্ধু তোমার সেই পুরনো অভ্যেস ছেড়ে দেবো না, এখন ধরে নেবে, না না মাঝখানে পুরো ছেড়ে দিয়েছিলাম, মারি বল তোমার গায়ে হাতে বল, মাঝখানে পুরো ভালো হয়ে গেছিল, ভালো এই ডাক্তারি কলে পড়ে আবার ধরে ফেলি, আবার ধরে ফেলেছো, ছেড়ে দিতে পারোনি, ছেড়ে বেই বন্ধু, তোমার সেই ছোটবেলা অভ্যেস আর আছে? না 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 বলি বস, আবার ভালো লাগে না বুঝলে বন্ধু, আর গতকাল কি হয়েছে, একটা মেয়ের মা হাবু নাই কেঁদে এসে পড়েছে, বলে ও গুনিন্দা গুনিন্দা গো, আমি বলি কি হয়েছে কি, বলে কি বলবো গুনিন্দা, আমার মেয়েটার একটা ভালো জামাই থেকে বিয়ে থা দিচ্ছি, আর মেয়েটা এমন একটা কাজ করেছে অন্য ছেলের নে পালাবে নি, ও বেশ খারাপ, তা আমি বলি তুমি তো গুনিনের কাছে এসো, তোমার মেয়ের নাম বলো, আমার তো মইনি বিদ্যে জানা আছে, মইনি বিদ্যেটা মারবো তো মারবো, আমার নাম করে মেরেছি, আবার যেই মেরেছি মেয়েটা ঘুরে এসে আমার গাড়ো পড়েছে, কোনো মতে কাটান করতে পারি না বন্ধু, তাই আবার ফোন করেছে, ফোনে কথা বলে বলে আমি পারি না, ইয়ে তো নতুন নম্বর, এই দাঁড়াও রিসিভ করি, হ্যালো, হ্যাঁ কে, ফুকুরির মা,
তোমার আবার কি হলো? কাটান করবে সবাই, এই কাটান করতে করতে নিজে কোন দিনে কেটে চলে যাবো। আর বাবা আসতি যা, বন্ধু পরে কথাবার্তা হবে। আচ্ছা তোমার বন্ধু বলবে কেন, মাথা খারাপ হয়ে গেছে। দশ বছর পর দেখা হচ্ছে, দুই বন্ধু করে চা টা খাবে, গল্প সল করবো, তা না করে সেই পুরনো অভ্যাস ফোনটা নিয়ে চলে গেল। আমার সোনা বন্ধু রে, দিনে যাইতে তোমায় আমি, দিনে যাইতে তোমায় আমি, তুই জানা বলি রে। আমার সোনা বন্ধু রে, আমার সোনা বন্ধু রে, ও তুই কোথায় যাবে? চুপি চুপি মনটা চুরি করে তোমাকে আপন করে নিলাম যে, চুপি চুপি মনটা চুরি করে তোমাকে আপন করে নিলাম যে, ধীরে ধীরে প্রেম ভালোবাসাতে চিরসাথী হয়ে রব যে, চিরসাথী হয়ে রব যে, চিরসাথী হয়ে রব যে, চিরসাথী হয়ে রব যে। না না, তুই রিস্কা চালিয়ে খাচ্ছিস, রিস্কা চালিয়ে খা। তোর গুণিনগিরি করতেটা কে বললো, কে বললো তোর গুণিনগিরি করতে? কি বলবো দিদিরা, কোথা থেকে একটু গুণিনগিরি শিখেছে? আজকে এর ফুঁক দিচ্ছে, কালকে ওর ফুঁক দিচ্ছে, এদিকে যে আমার গায়ে যে বাতাস লেগে আছে, তো আমার ফুঁকটা কে দেবে? আরে ডাক্তার, এই তোমার আসার সময় হলো, তুমি কি জানো তোমার জন্য এখানে আমি কখন থেকে ওয়েট করছিলাম? আরে বলো না, এত রোগীর চাপ, রোগীগুলো দেখে তো আমি তো আসবো। তাই বুঝি, তুমি জানো না আমার শরীরটা না ভীষণ খারাপ। কেন, কি হয়েছে? ও বাবা, ও মা, বলো ডাক্তার, কদিন পর না আমার পেটে এত ব্যথা করছে। তা তুমি টেনশন করছো, আমি ডাক্তার আছি, চেক আপ করবো। ঠিক আছে, তুমি একটু তাড়াতাড়ি করো, আগে চলো চলো। আমি ডাক্তার আছি, মানে বই নিয়ে টেনশন করি, দেখি দেখি চোখটা দেখি দেখি। তুমি এই অবস্থা আসতে গেলে কেন? কেন ডাক্তার, আমার কি হয়েছে? তোমার তো রোগ হয়ে। আমার রোগ হয়েছে? তা কি রোগ হয়েছে? আমি বলছি, দেখছি, দাও বল, তাড়াতাড়ি বল, দেখি দেখি। ডাক্তার, তুমি কিল মারছো কেন? কেন, আমি ঠ্যাটিসকো চেপে ধরেছি। ঠ্যাটিসকো? সেটা বা কি, তুমি বুঝতে পারবে না। আমি বলছিলাম কি, তুমি একটু এই আগডুম বাগডুম করো তো। আগডুম বাগডুম, সেটা আবার কি? বুঝতে পারছো না, পেটটা ফোলাও আর কমাও, ফোলাও আর কমাও। আচ্ছা, কি হয়েছে? কি বুঝতে পারিনি কি হয়েছে? তোমার তো কাঁধে কফ জমে। আমার কাঁধে কফ জমেছে? হ্যাঁ, কফ জমেছে কাঁধে। আর কি বলছো নাকি? ঠিক বলছি, কাঁধে কোনোদিন কফ জমে? জমেছে বলো তো বলছি। তুমি একটু ভালো করে দেখো তো আমার। হ্যাঁ দেখছি দেখছি, দাঁড়াও, তুমি তো গন্ডগোল করছো না, দেখছি, দাঁড়াও দাঁড়াও, দেখি 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 দেখি। ডাক্তার, তুমি কোথায় হাত দিচ্ছ? আহ চৈতালি ডাক্তার বাবু সব জায়গায় হাত দিতে পারে। কি বলছি তুমি? হ্যাঁ বলছিলাম কি, তুমি একটু মিস্টিং মিস্টিং করো তো। সেটা আবার কি? বুঝতে পারছো না, না মানে কোমরটা হেলাও আর দোলাও, হেলাও। আচ্ছা কি হয়েছে বাবারি, কি হয়েছে বলবে? কিসের গন্ধ? মানে কিসের গন্ধ? নি গন্ধ চেপে দিচ্ছে। মানে বাবা, তুমি সত্যি কথা বলবে? হ্যাঁ বলবে তো। বলছি তো, তুমি বাতকর্ম করো তো। ডাক্তারবাবু, তুমি সে কি আজে বাজে কথা বলছো? না তুমি বাতকর্ম করো তো মনে হয়। তুমি বুঝতে পারছো না, বাইরে যে ইঁদুর পচা গন্ধে বেরোচ্ছে। হলে হয়তো হতে পারে, হলে হয়তো হতে পারে। দেখি বলছিলাম কি, দেখো না, তুমি কোনো সময় শরীরে জেরক্স করেছিলে? শরীরে জেরক্স? হ্যাঁ, শরীরে কোনোদিন জেরক্স করে? তা কি করে? ওটাকে কি বলা হয় জানো? কি? ওটাকে বলা হয় এক্স। ওই হলো, ডাক্তার কি তোমার সব বলে দেবে? ও মাথা বলে দেবে না? আরে বাবু, রোগী রোগীর মত থাকবে। কি বলছো? রোগী বেশি চুলকোতে যাও না, বেশি চুল করে এই যে জিনিসটা আছে বুঝতে পারতো তো, সিরিঞ্জি ফুল করে নিয়ে ঝেড়ে দেবো। ও ডাক্তার, ওটা আমার দেবে নাকি? জীবনের মতো চুলকুনি মেরে দেবো। ডাক্তার তুমি দিও না। হ্যাঁ বলছিলাম কি, বলো না, তুমি কোনো সময় শরীরে আপডেট করেছি? ও মা, শরীরে আপডেট? হ্যাঁ, শরীরে কোনোদিন আপডেট কেউ করে? তা কি করে? ওটাকে কি বলা হয় জানো? কি বলে? ওটাকে বলা হয় রক্ত পরীক্ষা। তা ওই হলো, ওই কি হলো? তা ডাক্তার কি তোমার সব বলে দেবে? তা বলে দেবে না? আমি বলি শোনো, কি বলো, তোমার শরীরে প্রচুর গ্যাস জমে, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন গ্যাসের দাম প্রচুর, তুমি পেটে গ্যাস দিয়ে ঘুরছো কেন? কি
কি বলছো তুমি? সিলিন্ডারে ভরে দিতে পারছো না? ডাক্তার বাবু তুমি কি বলছো? হ্যাঁ বলছিলাম কি, বলো, তোমার যে গ্যাস হয়েছে, তুমি এক ঘরে আছো একই হাওয়া খাচ্ছ, তোমার গ্যাস জমে গেছে, তোমার বাইরের হাওয়া খাওয়ালে হয়তো সেরে যেতে পারে। তুমি আমি কেন ভালোবাসবো না? ডাক্তার তুমি ভালোবাসবে, তাই বলে আমি কাছে আসবো না? আমি কেন ভালোবাসবো না? তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, গানের বিরম জানে না সে বনের পাখি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি। সব তো আলোচনা ছিল। কিসের আলোচনা? এখন নানা করতেছো কেন? কোথায় নি জানো কথা ছিল? বক খালি নিয়েছো, গত খালি ওখানে শুধু বালি বলে যায়নি, ভালো লাগে এই গত খালি বনো গাছ আছে, ঝোপ ঝাড় আছে, ওখানে বসবো আর শুধু গাবা গাবা ফুং মারবো। এসো বসো ওইখানে বসো। আমি হলাম চ্যাংমুড়ি কানি, ওরে ওরে চন্দ্রধর, সে পূজা দে আমায়, কইলে তো হেলখানের বাড়ি দিয়ে মাথায় কাশবো। শকুনি নামি না রে মা, জানে মেরি জানে মন, বাসপান কা প্যার মেরা ভুল নেই জানা, জানে মেরি জানে মন। কোরা ও বাবা, ইয়ে কোন পেতা তার তালে পড়িছি আমি? আমি তো শকুনি না। ও সোনা, সোনা তুমি ঠিক আছো তো? আমি কি বলেছি গো? না না তুমি কিচ্ছু বলো না, বললে হাত করে ফেলে দিলে। না না আমার কাটান করতে দেরি হচ্ছে, বসো বসো, ভালো সেই ফোন মারবো, বসো বসো। আমি বেশিক্ষণ বসে থাকলে না আমার ইয়ে আমি হলাম সীতা, তুই সেই রাবণ, শরীর ভিতরে ঝলমল করে রে একটু পোশাকের ছায়া। আরে রাজা মহারাজা, রাজা মহারাজা, রাজা মহারাজারি দোলা, রাজা মহারাজাদের দোলা, আসি রাজা মহারাজাদের দোলা, দোলা দোলা দোলা। কি কষ্টে যে আমি কাটান করতেছি আমি নিজে জানি না, আমি কিন্তু সেগুনি না মা, তুই আমার ক্ষমা করে দিস। বসো বসো কাটান করবো, বস। এই বলছিলাম কি, বলো না আমি যাবো আর আসবো, বেশি দেরি করবে না। না না বাবা, আবার কি হলো? আবার ছেড়ো তো, আবার সেই কথা বলছো তুমি? তুমি যাও তো। কোন ভূত যে কোন ভূতের পাল্লায় পড়ি? চেষ্টা করবে না, তোমার চরিত্র সম্বন্ধে আমার জ্ঞান আছে, পাটি তুলেছো
তুমি ঠিক ধরেছো। এই বন্ধু, তুমি কি ব্যাপার? আমি তো রুগী নিয়েছি, আমার এমন একটা রুগী বেগরবাজি শুরু করেছে বন্ধু, আমি বলি ওর যদি ঘরের ভেতর কাটান করি ও তো আর কাটে উঠে যাবে, ওই জন্য ফাঁকা জায়গা নিয়েছি কাটান করার জন্য। পুরো কালো শতাব্দী নেবে আর দেবে। শালা ইয়ে কি শতাব্দী ছিলি না, বুঝতে পারোনি? শতাব্দী ফারসা, আমি যেটা তুলিছি ওটা কালো, সেই জন্য কালো শতাব্দী। বন্ধু তোমার এই শতাব্দীটা একবার দেখবো আমি, দেখবে? তাহলে আমি তোমার পাটি দেখবো। ওরে শয়তান, ব্যবস্থা করে দে ছাড়ব রে, কাল আগে আমার ভক্ত কাল আগে যাও। কিভাবে কাটান করতে বন্ধু, তুমি দেখবে তো, যাও যাও, তুমি দেখে নাও, দেখে নাও বন্ধুনি। কথাবার্তা হয়েছে আর এই প্রথমবার বাইরে নিয়েছি ফোন মারার জন্য। ভাগ্যিস বেশি দিন হয়নি বন্ধু, তা ওই জিনিসটা কার তুই জানিস? আমি কষ্ট করে তুলিছি, আমার ছাড়া কার হবে? ওটা আমার বউ। হারাম দাদা কথা কর, তুই উঁচু কলা কথা বলতি কোন সাহস? তান কথা কর, এই কালো শতাব্দীটা কার শতাব্দী? ওটা আমার রুগী। ওটা আমার বউ, কথা বলবি? তুমি তো কথা বলবি, কথা বলার চেষ্টা করবি? আজকের থেকে তোর আর আমার বন্ধুত্ব শেষ। আমার পাটা করা জমিতে তুই মারলি কেন খোটা? এ সারা পাড়ায় ঘুরে বেড়ায় মানত করা পাঁঠা। আমি পাঁঠা? হ্যাঁ, এই সেই ভগো পাঁঠা, মা কালের সামনে বলি দেবো বলে রেখে দিয়েছিলাম, দড়ি ছিঁড়ে চলে এসেছে। আমার পাঁঠা করা জমি কেন খোটা? সারা পাড়ায় ঘুরে বেড়ায় মানত করা পাঁঠা। সোনার আছে ভূত ধরে দেখছিলাম ফুল মেরে, সোনার আছে ভূত ধরে দেখছিলাম ফুল মেরে। শুধু উল্টো পাল্টা ভাবতেছে, ও তো ভূত চেপে আছে, আমি ফোং মারার জন্য নিয়েছি। ওর সাথে আমি চার বছর সংসার করছি, ওর ভূত চেপে কি চেপে আমি জানিনি, তুই জানে বসে আছিস। ও গোলাপ তোলা, গোলাপ তোলা আছে সোজা, ও তো সহজ না। কোনদিনে ঠিক বলে এদিকে আয়, আমার স্বামী, তুমি আমার জীবনে কি সুখটা এনে দিয়েছো? তুমি একটা স্বামী না স্বামী? ও গোলাপ তোলা, গোলাপ তোলা আছে সহজ না। আমি জোর করে দই দিচ্ছি, এই বন্ধুনি কথাটা বুঝে দেখ। তুই আমার কাছে আসতি কেন? পুরো ছাটা মারবা জানিস? এই ছি ছি, আমি এই দই দিতাম কি দেখতে পাইনি? অনেক সময় কান যা শোনে চোখটা দেখে না, আর চোখ যা দেখে কান তা শোনে না। ও পান্তা বাতে, পান্তা বাতে কি নষ্ট হয়ে যাবার বুঝেছি। রাজার পাপে পোজা মরে করবে তুমি কি? হ্যাঁ করো মানে? তুমি আমার স্বামী, তুমি আমার বাড়ির গার্জেন, মানে রাজা সেজেছো, তুমি পাপ করছো আর সেই পাপের ভাগিদার কারা হচ্ছে? আমরা হচ্ছি। ও পান্তা বাতে, পান্তা বাতে কি নষ্ট হয়ে যাবার বুঝেছি। রাজার পাপে পোজা মরে করবে তুমি কি? বাবলু বলে বাবলু বলে সরপতি সুগাছে সংসারে। আমার পাতা, এইটা তোর পাতা কর, ওইটা আমার পাতা করাই।
এইখানে তুই বন্ধু না শত্রু রে? তুই আমার শত্রু, আমি একটা বাড়ি দিবি, তুই কাটি দিচ্ছি। ওই জায়গায় বাড়ি দিবি কেন? যেখানে বাড়ি দিবে? ছি 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 ছি, তোমার লজ্জা করে না? হ্যাঁ, বাচ্চা ঘরে আছে, সেই বাচ্চাটাকে তুমি না দেখে তার দুধ না দিয়ে তুমি পরপুরের হাত ধরে তুমি বাড়িতে চল ঘুরতে আসো তো। লজ্জা তোমার করছে না? বাড়িতে বউ বাচ্চা থাকতেও একটা পরের মেয়ে নিয়ে পার্কে পার্কে ঘুরে বেড়া। বন্ধু বলো তো বিষয়টা। থামো বন্ধুনি, এ জব তো আমি করতেছি। হ্যাঁ রে, তুই বন্ধুনি দই দিচ্ছি কি জন্য? তোর নিজের চরিত্র ঠিক আছে? কেন কি আছে? এই দেখ তোর উল্টো পাল্টা চলাফেরা দেখি, আমার কাছে বন্ধুনি ফোন করেছে। আমি তো কাঠখোট্টা গুনি, আমার বিশাল নাম ডাক বুঝলি, ইউটিউবে আমার নাম্বার ছাড়া আছে। নাম্বার থেকে বন্ধুনি ফোন করে বলে আমাদের লোকটা এমন উল্টো পাল্টা চলাফেরা করতেছে, কোনো দিন বাড়ি ফেরে না, ফোন করলে ফোন ধরে না, শুধু কেটে দেবে। আমি বলি তুই তো আমার কাছে ফোন করছো নাকি? ওরে এমন জব দই ফেলবো তুমি দেখে নেবে, শুধু তুমি আমার সঙ্গে একটু টাচে থাকবে। তোমরা তাহলে প্ল্যান করে প্ল্যান করো তো। এই তোর চরিত্র খারাপ হতে পারে কিন্তু আমার নয়। হ্যাঁ সেটা তো আমি জানি, তুই স্কুলে পায়খানা করে ধরা পড়েছিলি। পুরনো ব্যাপার কাছে কি তোলে দেখ, তোর না হলে তোরা ধরতে পারে। হ্যাঁ রে, আমি কি তোর, আমার থেকে তুই তো বড় চোর ছিলিস, সেই জন্য তুই ধরেছিস। তুই তোর দুজন মিলে আমার দই দিচ্ছে, আমি একাদশ করেছি। এই বর্তমান সমাজে আমার মতো এর অনেক ছেলে বসে আছে এখানে। সুন্দরী বউ ঘরে থাকলেও তবু রাস্তাকে যদি কোনো বৌদি যদি যায় কি বলে জানিস? কি বলে? আমি বুঝতে পারছি বন্ধু, মানুষ ভুল করে, মানুষ ছকছন্দ করে। আমি ভুল করি, তুই আমার ক্ষমা কর দে। এরকম খারাপ পথে কোনো সময় যাবো না, আর আমি কোনো সময় এরকম কুকাজ করবো না। ভালো হয়ে যা, ভালো হয়ে যা। হ্যাঁ আমি চলে যাচ্ছি। ভালো হয়ে গেল, সংসার ফিরে দিলাম। দেখো কি হয়েছে, ওরকম তাকাচ্ছ? বন্ধুনি বলো, বন্ধুনি আরে বাবা বলবি তো, আমি ভুল করেছি। আচ্ছা তুই হ খোয়া কর দাও। আচ্ছা দিলাম। আর তোমার পেটের গ্যাসটা সারাও, বদমাশ মেয়ে ছেলে কথা। তুই এই সচিন তো আমার আছে, তুই আর ডাক্তারি করবি, এবার থেকে জোগাড়ে কাজ করবি। সরু চুগলি করবো তোর তো দুবনি, আর মুখের উপরে দরজা বন্ধ করে দেবো। সাংঘাতিক জিনিস একবার। হ্যাঁ রে, তোর লজ্জা করে না? স্বামী ছেড়ে দিয়ে পরপুরুষের বাড়ি এনজয় চালাচ্ছ? আমি ভুল করেছি, তুমি কোনো ভুল করনি। মেয়েরা ভুল করলে ভুল, আর স্বামীরা ভুল করলে কোনো ভুল নয়। ওই আমি পুরুষ মানুষ, দশটা ভুল করতে পারি, তা বলে তুমি ভুল করবে? আচ্ছা তুমি তো আমার স্বামী, তুমি আমার জীবনে কি সুখটা এনে দিয়েছো? হাতে শাঁখা পালা দিলে, আর কপালে এক চিমটে সিঁদুর দিলে, আর ঘরে একটা কোণে থাকতে দিলে, স্বামীর দায়িত্ব কি শেষ হয়ে যায়? তাছাড়া আবার কি চাই তোমার, বলো দিন দেখি চাই মানে? তুমি জানো আমার বুকের ভিতরে যে আগুন দাউদাউ করে চলছে, তুমি কোনোদিন নেমে চেষ্টা করেছো? তা তুমি আগে বলবে না, আমি এক বালতি জলে ঢেলে দিই। তো সামনে বেজো তো, তুমি তো ওই কথা বলবি, কারণ তুমি তো আমায় কোনোদিন ভালোই বাসে বাসে। ওই আর ভালো যদি বাসতে তাহলে আজকে তুমি এই কথা বলতে পারছি না। তাই তোমার মতো স্বামীর সঙ্গে ঘর করে আমার কোনো দরকার নেই, তোমার মতো তুমি থাকো, আর আমার মতো আমি চললাম। পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম, পৃথিবীর শেষ বেলাতেও কাছে থাকিব। এমনি করেই প্রিয়া 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 বলে ডাকবো। আমি আশিক তুমি প্রিয়া, আমি আশিক তুমি প্রিয়া, আমি আশিক প্রিয়া, তুমি প্রিয়া, তুমি প্রিয়া। পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম, পৃথিবীর শেষ বেলাতেও কাছে থাকো। এমনি করে প্রিয় 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 বলে ডাকো। আমি আশিক তুমি প্রিয়া, আমি আশিক তুমি প্রিয়া, আমি আশিক তুমি প্রিয়া।